চ্যানেল ডিটিভি সত্যের পথে সরণ। নাটোরে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে এক বিশেষ অভিযান চালিয়ে দুইজনের জরিমানা ও দুটি মাটি কাটা মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবারে নাটোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহরিয়াজের নেতৃত্বে বড়াই গ্রামের জোয়ারি ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে জোয়ারি থেকে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের অভিযোগে খোরশেদ মণ্ডল নামক এক ব্যক্তির 50,000 টাকা জরিমানা করা হয়। অপরদিকে অভিযানে গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নে একইভাবে কৃষি জমিতে পুকুর খননের দায়ে আব্দুস সামাদ নামে এক ব্যক্তির 50,000 টাকা জরিমানা ও দুটি মাটি কাটা মেশিন জব্দ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে নিয়মমাফিক মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে নাটোরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যগণ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, বেসরকারি সংস্থা সমূহের কর্মকর্তাদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়ার, জেলা পরিষদের স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ্জাকুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ। সেই সাথে জাহিদ হাসান, নাটোর ব্যুরো। চ্যানেল ডিটিভি সত্যের পথে সরণ। যশোরের বেনাপোল গয়ডা গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় 337 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে 49 বর্ডার গার্ড ব্যাটালিয়ন। বেনাপোল ক্যাম্প কমান্ডার আমজাদ হোসেন চ্যানেল ডিটিভিকে জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পের নায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানাধীন গয়ডা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় 337 বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয় তারা। সে সময় কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। রাসেল ইসলাম, বেনাপোল, যশোর।